সবাইকে শুভেচ্ছা। আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটির নাম মানুষের মাংসের রেস্তোরাঁ। বইটির লেখক মোজাফফর হোসেন। আশা করি সবার কাছে নামটি খুবই পরিচিত। তিনি মূলত বাংলাদেশের একজন খ্যাতনামা তরুণ কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, অনুবাদক। মোজাফফর হোসেন তার কর্মজীবন সাংবাদিকতা দিয়ে শুরু করলেও বর্তমান সময়ে কিন্তু তিনি বাংলাদেশের বাংলা একাডেমিতে কর্মরত রয়েছেন। তো মানুষের মাংসের রেস্তোরাঁ এই বইটিতে মূলত তিনি 21টি গল্প নিয়েই তার এই গল্প গ্রন্থটি। বইটির নাম দেখে হয়তো আমাদের মাথার মধ্যে একটা ভাবনা আসতে পারে যে থ্রিলার বা হরর ধরনের কোনো গল্প বা গল্প সমন্বয় করেই বইটি তৈরি। কিন্তু আসলে না, গল্পগুলো যদি আপনি পাঠ করে থাকেন বা ছোট গল্পের বইটি আপনি যদি পড়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের সমাজ জীবনের, ব্যক্তি জীবনের, রাজনৈতিকভাবে আমরা যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি এই সংকটগুলোই লেখক তার ভাবনার মধ্যে দিয়ে গল্প আকারে এই বইটির মধ্যে তুলে ধরেছেন। তো বইটির নাম যে মানুষের মাংসের রেস্তোরাঁ, এই নামেই মূলত বইটির মধ্যে একটা গল্প রয়েছে বা এই গল্পকে নিয়েই লেখক বইটির নাম নির্ধারণ করেছেন। লেখক তার একটি সাক্ষাৎকারে বলেছেন যে বইটির মধ্যে যে বাকি 20টি গল্প রয়েছে, 20টি গল্পই কোনো না কোনোভাবে ভাবের দিক দিয়ে হোক, যে কোনোভাবেই হোক, বইটির মূল গল্প বা যে বইয়ের নাম বা নামকেন্দ্রিক যে গল্প মানুষের মাংসের রেস্তোরাঁ এটির সাথে সম্পর্কিত। আর সেজন্যই লেখক মূলত এটিকে মূল গল্প ধরে বা এই গল্পের অনুসারে বইটির নাম নির্ধারণ করেছেন। তো লেখক মূলত বইটির মধ্যে আমাদের সমাজ জীবনের, ব্যক্তি জীবনের নানামুখী সংকটের কথা বলতে চেয়েছেন। জীবনের গল্প প্রতিযোগিতা, লেখক আমাদের জীবনের যে আমরা জীবনের প্রতিযোগিতার মধ্যে এমনভাবে সবাই ঢুকে গিয়েছি সেই গল্পগুলো, সেই বিষয়গুলো লেখক খুবই ড্রামাটিক হয়তো তার এই গল্পের মধ্যে বা তার এই গ্রন্থের মধ্যে তুলে ধরেছেন। এখন যদি অন্য আরেকটা গল্পের কথা বলতে যাই, মানুষের মাংসের রেস্তোরাঁ, এই গল্পটির মধ্যে আমরা দেখতে পাই যে দুজন বা তিনজন বন্ধু মিলে নির্ধারণ করেছে তারা মাংস খাবে। তো তারা খোঁজ খবর নিচ্ছে যে মানুষের মাংস সবচেয়ে ভালো রান্না করে কোন জায়গায়। তো তারা যখন তারা জানতে পারলো যে কয়েকটা রেস্টুরেন্ট সিলেক্ট করে যে এই এই রেস্টুরেন্টগুলোতে মানুষের মাংস সবচেয়ে ভালো রান্না করে, তো তখন তারা একটা রেস্টুরেন্টের মধ্যে গেল। যাওয়ার পর তাদের যে কৌতূহল যে মানুষের মাংস যে রান্না করেছে, এই তাদেরকে যে মাংস পরিবেশন করা হচ্ছে, এই মানুষটার বয়স কেমন ছিল বা বয়স কত, এমন এমন তারা নানা রেস্টুরেন্টের মালিককে নানা গল্প জিজ্ঞেস করে বা তাদের যে আগ্রহ আছে আগ্রহগুলো জিজ্ঞেস করে, তারা কীভাবে এই মানুষের মাংস সংগ্রহ করে এই জিনিসগুলো জিজ্ঞেস করে। তখন রেস্টুরেন্টের মালিক আশ্বাস দেয় যে তারা যে মাংস বিক্রি করছে মানুষের এটা খুবই সুস্বাদু এবং খুবই তাজা, কারণ তারা মৃত বা কোনো মাংস নিয়ে বিক্রি করে না, তারা জীবিত মানুষ ধরে এনে তাদের মাংস রান্না করে। এবং মানুষের মাংসের যাতে সংকট না হয় সেজন্য তারা মানুষের একটা ফার্ম তৈরি করেছে যাতে তারা খুব সহজেই মাংস সংগ্রহ করতে পারে। এই যে লেখকের যে একটা ভাবনা মানুষের মাংসের ফার্ম বানানো এবং মানুষের মাংস বিক্রি করা, বর্তমানে আমরা এমন এক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমরা যে মানুষ, আমরা যদি ধর্মকেন্দ্রিক ভাবি যে মানুষ আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব, কিন্তু আমাদের জীবনটা এতই খুব দামি হয়ে যাচ্ছে যে আমরা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে এমনটাই কোণঠাসা হয়ে গিয়েছি যে আমরা কোনোভাবে কোনো ক্ষমতাসীন দলের বিরুদ্ধে মন্তব্য করলেই দেখা যায় গুম খুনের মতো ঘটনা ঘটছে। এবং বর্তমান সময় অর্থনৈতিকভাবে এমন মন্দা চলছে যে যে কোনো মানুষ তার প্রাত্যহিক জীবন পরিচালনা করার জন্য যতটুকু সুষম খাদ্য তার দরকার ততটুকু কিন্তু সে সুস্থভাবে গ্রহণ করতে পারছে না। আর এই দিক দিয়ে এই গল্পের মধ্যে আবার দেখানো হচ্ছে যে লেখক সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, ইয়েমেন সহ যেসব দেশগুলো রয়েছে এখানে যে প্রত্যেক দিন ঘর হারা হয়ে যাচ্ছে এবং কত শিশু মারা যাচ্ছে, লেখক এগুলো খুব সুন্দর করে গল্প কেন্দ্রিক করে তার ভাবনার নির্যাস দিয়ে এক একটা গল্প বিনির্মাণ করেছেন। এবং আমরা দেখতে পারি যে লেখক যখন বন্ধুরা মিলে মাংস খাচ্ছে তখন পাশের টেবিলে যে মানবাধিকার সংস্থা নামে যেই বিভিন্ন সংস্থা রয়েছে সেই সংস্থার কয়েকজন বিশিষ্ট প্রতিনিধি আলাপ করছেন কীভাবে মানুষের মানবাধিকার রক্ষা করা যায়। আর তারা এই আলাপটা সেই জায়গায় করছেন যে জায়গায় মূলত মানুষের মাংস পাওয়া যায়, অর্থাৎ তারা কিন্তু এই আলাপটা করছেন মানুষের মাংসের যে সুষম স্বাদ সেটা গ্রহণ করতে করতে। তো তাদের দ্বারা বা এই সংস্থাগুলোর দ্বারা কিন্তু মানুষের মানবাধিকার বা বিশ্বের যে শান্তি কতটুকু রক্ষামূলত হবে সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। আর এই প্রশ্ন কিন্তু লেখক খুবই খুবই বুদ্ধি করে তার গল্পের মধ্যে তুলে ধরেছেন।
আবার আমরা প্রতিনিয়ত বা ইদানিং আমরা খুব লক্ষ্য করি যে মা সন্তানকে ফেলে চলে যাওয়া, দেখা যায় আমরা বাংলাদেশে নানা সময় নানা নিউজ হেডিং চলে আসে যে মা তার সন্তানকে কোনো ডাস্টবিনে ফেলে গিয়েছে। এই যে আমাদের সম্পর্কে যে একটা টানাপোড়ন চলছে বা যে মায়া ভালোবাসা প্রেম প্রীতি এই জিনিসগুলোর যে আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, লেখক কিন্তু সেই সব জিনিসেরও ইঙ্গিত তার গল্পের মধ্যে দিয়েছেন। আবার ফিলিস্তিন ও সিরিয়ার মন্দ অবস্থা বলতে কিন্তু লেখকের আমেরিকা সহ যে দেশগুলো রয়েছে বা পুঁজিবাদী দেশগুলো রয়েছে সেগুলোর যে একটা বোমাবাজি এবং দখলদারিত্ব সেটি কিন্তু লেখক সাহসের সাথে তার গল্পের মধ্যে বলে গিয়েছেন। এছাড়াও এই যে লেখক চেষ্টা করেছেন তার 21টা গল্পের মধ্যে নানামুখী সংকট এবং সমাজ রাষ্ট্র জীবনে ব্যক্তি জীবনে প্রাতিষ্ঠানিকভাবে যে অব্যবস্থাপনা সেই সব কথাই কিন্তু মুজাফফর হোসেন তার 21টি গল্পের 21টি ছোট গল্পের মধ্যে তুলে ধরেছেন। লেখক তার কয়েকটা সাক্ষাৎকার আমি পড়েছি বা দেখার চেষ্টা করেছি, তো লেখক এখানে বলেছেন যে মানুষ যে সমস্যায় পড়ছে সমস্যাগুলো মূলত মানুষের সৃষ্টিকৃত, এমনটা না যে অন্য কেউ এসে সমস্যাগুলো সৃষ্টি করছে। যেমন আমরা যদি রোহিঙ্গা যে সংকট খুবই আলোচিত সংকট, সেই যদি রোহিঙ্গা সংকটের কথা দেখি তাহলে রোহিঙ্গারা তাদের দেশ থেকে বিতাড়িত হয়েছেন তাদের সমজাতীয় বা তাদের দেশের স্বৈরশাসকদের হাত দ্বারাই। তারা এই যে একটা সমস্যা মানুষকেন্দ্রিক সমস্যার সৃষ্টি সেটা কিন্তু কোনো মানুষই সৃষ্টি করেছেন, এবং তারা যে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন এবং এখানেও যে বিভিন্ন সংস্থা ব্যক্তি মানুষ কাজ করছেন সেখানেও কিন্তু তাদের স্বার্থ রয়েছে। তো আপনারা যদি এই ছোটো গল্পের বইটি পড়েন আশা করছি আপনাদের সুন্দর একটা জার্নির মধ্যে দিয়ে আপনারা যাবেন। আর আপনারা চাইলে বইটি পড়তে পারেন, আমি যে বইটি পড়েছি মানুষের মাংসের রেস্তোরাঁ মুজাফফর হোসেনের লেখা, এটি মূলত পাঞ্জেরি প্রকাশনের। আপনারা যদি ভালো ছোটো গল্পের রস পেতে চান তাহলে বইটি পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে।